বাজারকে বিভক্তি করার, অর্থাৎ ভোক্তা বাজারকে বিভক্তি করার অনেকগুলো ভিত্তি রয়েছে। সেই ভিত্তিগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত ভৌগোলিক ভিত্তিক, দ্বিতীয়ত জনসংখ্যা ভিত্তিক, তৃতীয়ত মনস্তাত্ত্বিক ভিত্তিক এবং চতুর্থত আচরণিক ভিত্তিক। ভৌগোলিক ভিত্তিকে যদি আমরা আসি, তবে যদি আমরা বলি যে আমরা হচ্ছে কাপড়ের বিজনেস করছি, তবে কিন্তু আমাদের ভৌগোলিক দিকটি মাথায় রাখতে হয়। যেমন যেই এলাকায় আমরা ব্যবসা করছি সেই এলাকাটি কি অনেক বেশি নাতিশীতোষ্ণ নাকি অনেক বেশি শীত প্রধান। নাতিশীতোষ্ণ অঞ্চলে কাপড়ের ব্যবসার ক্ষেত্রে আমাকে যেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রাখতে হবে, যে বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে, শীত প্রধান একটি দেশে কিন্তু ব্যবসা করতে গেলে আমাকে সম্পূর্ণ ভিন্ন কিছু বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে যেমন আমাকে একই সাথে গরমকালের জন্য পোশাকের ব্যবস্থা করতে হবে, বর্ষাকালের জন্য কিছু পোশাকের ব্যবস্থা করতে হবে, কিংবা শীতকালের জন্য পোশাকের ব্যবস্থা করতে হবে, শীতকালের ক্ষেত্রে কিন্তু আমাকে অধিক পরিমাণে শীত বস্ত্রের দিকে মনোনিবেশ করতে হবে। তারপরে যদি আমরা বলি যে জনসংখ্যা ভিত্তিক, আমরা কি, যেটি আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে শিশুদের নিয়ে কাজ করব, আমরা কি যুবকদের নিয়ে কাজ করব, কিংবা আমরা কি ছেলেদের নিয়ে কাজ করব নাকি আমরা মেয়ে মার্কেটটি নিয়ে কাজ করব, কিংবা আমরা কি অনেক বেশি মিতব্যয়ীদের নিয়ে কাজ করব নাকি আমরা অনেক বেশি অমিতব্যয়ীদের নিয়ে কাজ করব, এই সমগ্র দিক এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করে হচ্ছে এই জনসংখ্যা ভিত্তিক যে বিভক্তি সেটি হচ্ছে আমাদের এই সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করে। এরপর আসা যাক মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক কি, যে আমার মতে আমি ঠিক কোন সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত, আমি কি উচ্চবিত্ত, আমি কি নিম্নবিত্ত নাকি আমি মধ্যবিত্ত, কিংবা আমি কি অনেক বেশি উদ্যমী, আমি কি অনেক বেশি সংগ্রামী নাকি আমি অনেক বেশি অলস, কিংবা আরও যদি বলি আমি কি খুব কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন নাকি আমি খুব লিবারাল নাকি আমি খুব কনজারভেটিভ, এই ব্যাপারগুলির উপর কিন্তু নির্ভর করে যে আমি আমার মার্কেটে আমার আচরণটি ঠিক কীরকম হবে, আমি পণ্য ক্রয়ের ক্ষেত্রে ঠিক কোন ধরনের জিনিসগুলো দেখব, এই ধরনের মনস্তাত্ত্বিক ফ্যাক্টরগুলি কিন্তু এই আমার পণ্য ক্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে আচরণিক। যেমন আমাদের যদি কোনো উপলক্ষ থাকে তবে আমাদের আচরণ একরকম থাকে। যেমন আমরা কোনো উৎসবের আগে অনেক বেশি কেনাকাটা করতে পছন্দ করি, অনেক বেশি অর্থ ব্যয় করতে পছন্দ করি, এই ধরনের ব্যাপারগুলো আমাদের এই আচরণিক ভিত্তির সাথে সম্পর্কিত। আমরা এর পরবর্তী ভিডিওতে একদম ভৌগোলিক, জনসংখ্যা ভিত্তিক, মনস্তাত্ত্বিক, আচরণিক, এই প্রত্যেকটি ভিত্তি আলাদা আলাদা করে ধরে এর পেছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।